আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু মা বাবার জন্য সন্তানের হৃদয় হয় কোমল ও সহনশীল এ কারণে হজরত ইব্রাহিম সালামের পিতা আল্লাহ আল্লাহদ্দুস্মন হওয়া সত্ত্বেও তিনি প্রথমে তার পিতার জন্য দোয়া করেছিলেন অথপর যখন বুঝতে পারলেন যে পিতা আল্লাহদ্দুস্মন তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন হাদিসের মধ্যে এসেছে রাসুলি কারিম সাল আলিহাসাল্লাম বলেছেন মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি আর মাতা পিতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি সুপ্রিয় দর্শক কোরআনুল করিমে যত স্থানে আল্লাহর এবাদতের কথা বলা হয়েছে তত স্থানেই মাতা পিতার সাথে সদ্য ব্যবহার ভালো আচরণের কথা বলা হয়েছে এবং তাদের সাথে দয়াশীল স্নেহশীল আচরণের কথা বলা হয়েছে কোরআনুল করিমের বিশেষ তিনটি আয়াত উল্লেখ করব যে তিনটি আয়াতের মধ্যে রয়েছে মাতা পিতার জন্য দোয়ার কথা সুপ্রিয় দর্শক আসুন সেই তিনটি আয়াত মুখস্থ করি মাতা পিতার জন্য সেই তিনটি আয়াতের মাধ্যমে দোয়া করি সে তিনটি আয়াতের মধ্যে প্রথম আয়াতটি হলো সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াত সেই আয়াত সম্বলিত দোয়াটি হল রব্বানা গফির লি দাইয়া হিসাব এর অর্থ হলো হে আমাদের রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতা মাতাকে ও মমিনদেরকে ক্ষমা করে দিবেন মাতা পিতার জন্য দোয়া সম্বলিত দ্বিতীয় আয়াতটি হল সুরায় নুহের আঠাশ নম্বর আয়াত রব বিগ দাইয়া ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا دعوة هي مرب. رب আমাকে আমার পিতামাতাকে যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মোমেন নারী পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দিবেন না মাতা পিতার জন্য দোয়া সম্বলিত তৃতীয় আয়াতটি হল যাহা সুরায় বনি ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াত রব্বির হ্যামহুমা কামা রব্বায়ানী সগীর রব্বির হ্যামহুমা কামা রব্বায়ানি সগির এর অর্থ হলো হে আমাদের পালনকর্তা তাদের উভয়ের প্রতি রহম করুন যেমনইভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন সুপ্রিয় দর্শক এ দোয়াগুলি আপনি যে কোনো সময় পড়তে পারেন বিশেষ করে যখন আপনি দুহাত তুলবেন মোনাজাতে তখন এই দোয়াগুলি বেশি বেশি করে পড়বেন মাতা পিতার জন্য আল্লা তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম